চ্যানেল অ্যামেজিং অনুরাধা। সো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট। সো তোমাদের সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা অ্যান্ড আ ভেরি হ্যাপি রিপাবলিক ডে। সো আমার পুজো কিন্তু কমপ্লিট, তোমরা একটু দেখে নাও এখানে আমার ছোট্ট একটা আয়োজন আমি যতটুকু জোগাড় করতে পেরেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই আমার ছোট্ট আয়োজন, আর দুপুরবেলা নট এক্স্যাক্টলি ইনভিটেশন, মানে এখানে আমাদের এখানে একটা পুজো হয় তো ওখানে ভোগের খুব সম্ভবত ব্যাপার আছে, লেটস সি। ওই জন্য আমার আপাতত কোনো ভোগের বাড়িতে, মানে যেমন সরস্বতী পুজোর দিন আমরা খিচুড়ি খাই এই ব্যাপারটা আজকে আমার ঘরে হচ্ছে না, কারণ যে ইনভিটেশনটা আছে সেখানে যাব, দেখা যাক কি হয়। প্লাস আজকে চেন্নাইতে পৌষ মেলা স্টার্ট হচ্ছে, জানি পৌষ মাস শেষ বাট তাও আজকে পৌষ মেলা স্টার্ট হচ্ছে, সো ওখানেও যাব, ভেরি এক্সাইটেড। তো আমার পুজো শেষ, চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। এখনো অব্দি মানে পেটে জল পর্যন্ত খাইনি, সো আমি একটুখানি গুরুদেবকে ফুল ধূপ ধুয়ে নিয়ে জল খেয়ে একটুখানি চা খেয়ে তারপরে আমরা খিচুড়ির পথে রওনা দেবো, প্লাস আজকে পৌষ মেলা। সো সুপার টুপার এক্সাইটেড, খুব ভালো একটা দিন কাটতে চলেছে। তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। A few inches later. আমি কিন্তু বেরিয়ে পড়েছি ফাইনালি আমার গন্তব্যস্থলের দিকে, আর বলতে নেই দেখতে দেখতে পৌঁছেও গেছি আমি আমার গন্তব্যস্থলে, দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন টিনগর। খুব ভালো লাগছে, প্রচুর বাঙালি, প্রচুর জনসমাগম, আর এখানে এত সুন্দর একটা স্মেল আসছিল, যেখানে দেখবে পুজো হয় সেখানে একটা সেই ধূপ ধুনো ফুল সব মিলিয়ে একটা গন্ধ বেরোয়, ঠিক ওই স্মেলটা আসছিল। আর সবাই কি সুন্দর করে সেজেছে, শাড়ি পরেছে হলুদ কালারের, ছেলেরা পাঞ্জাবি পরেছে। তো ফাইনালি আমরা এসেই ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম করলাম, খুব সুন্দর লাগলো, মনটা ভরে গেল। তারপরেই কিন্তু আমরা লাইন দিয়ে দিলাম খিচুড়ির জন্যে, কারণ অনেক বড় লাইন পড়েছিল। তো এইখানে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, প্লাস ওখানে একটা স্টেজও করা আছে যেখানে বিকেল থেকে হবে প্রোগ্রাম স্টার্ট। তো আমরা ফাইনালি লাইন টাইন দিয়ে পৌঁছালাম ভোগের কাছে, আর প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, একটা পাঁচ মিশালি তরকারি আর চাটনি, আর পাঁপড়টা তখনও আসেনি, সেই জন্য পাঁপড়টা কিন্তু আমি পাইনি। তো ফাইনালি খাবারটা নিয়ে এবার আমরা বসার একটা জায়গা খুঁজলাম, সেখানে প্রচুর লোক বসে খাচ্ছিল, ওখানে বসলাম। খাবারটাকে একটুখানি হল্টে রেখে আমি গেলাম জিলিপি আর মিষ্টি দইয়ের খোঁজে, খিচুড়ি খাওয়ার পর এটা একটু লাগে বটে, তো নিয়ে এলাম, এসে খুব ভালো করে খাবারটা এনজয় করলাম। এরম লাইন দিয়ে খিচুড়ি ভোগ খেলে খিচুড়ির টেস্টটা ডাবল হয়ে যায়, ছোটবেলাকার স্মৃতিগুলো যেন নাড়াচাড়া দিয়ে উঠলো। যাই হোক, খাওয়া শেষ করে আমরা এবার বেরোলাম মেলার উদ্দেশ্যে। আসার সময় কিন্তু আমি মেলাটা দেখিনি, তাই এবার মেলাটা দেখবো। আর এই যে ভিড়টা তোমরা দেখছো এটা হচ্ছে মিষ্টিপ্রেমী বাঙালিদের ভিড়। আর মেলাতে প্রচুর 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 জিনিসপত্র রেখেছে, হাতের কাজের, শাড়ি থেকে, সালোয়ার থেকে, কুর্তি থেকে, জামা থেকে, বেতের কাজের জিনিস থেকে, মানে কি নেই। পৌষ মেলা বলতে ঠিক যেটা বুঝি একদম সেম টু সেম ভাইব পাচ্ছিলাম, এই বাংলার আর্ট অ্যান্ড কালচার যে চেন্নাইতে বসে এটা পাওয়া, মানে এটা যে কি ভাগ্যের ব্যাপার কি বলবো, আমার খুব ভালো লাগছিল। আর এই যে ভাইবটা মানে একদম অনেক 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 দিন বাদে পেলাম, যার জন্য একদম ডাবল একটা খুশি হচ্ছিলো। তো অনেক কিছু জিনিস যা দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, ফাইনালি মেলাটা ঘুরলাম, ঘোরা শেষ হলো, আর এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা। The very next evening. Good evening everyone. আজকে 27th of January আর কালকে বাড়ি ফেরার পর হয়ে গেছিলাম ডেড টায়ার্ড, ওই জন্য আজকে আর কোনো দিকে না তাকিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলার মেলাটা এনজয় করতে, প্রচুর খাবার দাবার এনজয় করতে। মেলায় এসে খাওয়া দাওয়া না এনজয় করলে হয় বলো? মেলার আসলে অ্যাট্রাকশনই তো খাওয়া দাওয়া আর কেনাকাটা। যাই হোক, তো আমি যখন পৌঁছেছি দেখলাম খুব একটা ভিড় নেই, আমি দেখলাম না এই সুযোগ হাতছাড়া করা যায় না। খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিলাম তোমাদেরকে দেখাবো বলে, এতক্ষণ তোমরা যে স্টলসগুলো দেখছিলে এগুলো কিন্তু তোমরা সকালেও দেখেছো, বাট বিকেলে দেখলাম বেশ আরও কিছু নতুন স্টলস অ্যাড হয়েছে। আর সবচেয়ে বেশি যেটা আমাকে অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে গণেশ মার, এখানে বেঙ্গলি প্রচুর গ্রসারি আইটেমস পাওয়া যাচ্ছিল। আর তার ঠিক উল্টো দিকে ছিল কিছু পাটিসাপটা, পিঠে, দুধপুলি, মিষ্টি, দই ইত্যাদি ইত্যাদি স্টোর, ছিল ওয়ামোমো স্টোর, ছিল ঝালমুড়ি, জিলিপি, সিঙ্গাড়া, সেই সব কিছুকে ছাড়িয়ে আমি এগিয়ে গেলাম এক্সট্রিম লাস্ট একটা কাউন্টারে, যেখানে চিকেন রোল হচ্ছিল, চা ছিল, ফিশ ফ্রাই, ফিশ চপ, ফিশ কাটলেট, ভেজিটেবল চপ, বিরিয়ানি, চাপ, মাটন কষা, ফ্রাইড রাইস অ্যান্ড হোয়াট নট। তো প্রথমেই হামলা করলাম ফিশ ফ্রাইয়ের ওপরে, দাদাকে বললাম দুখানা ফিশ ফ্রাই একদম দেদার ভেজে দাও তো দেখি। তো ফিশ ফ্রাইগুলো দাদা ভ্যাজতে বসালো আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম, কারণ চেন্নাইতে এটা জেনারেলি পাওয়া যায় না। এসেই খাওয়া স্টার্ট, এসেই খাওয়া স্টার্ট। আমি তো আগে খাবার স্টলগুলো খুঁজছি। দেখো এটা ফিশ ফ্রাই, বন্ধ করো
বাসুন্দি দিয়ে যা লাগছে না, হেভি লাগে। নেক্সট যেটার দিকে হামলা করলাম, যেটা আমি খুব একটা সচরাচর কলকাতা গেলেও খাই না, সেটা হচ্ছে এগ রোল। বাট কি জানি কেন এখানে প্রচন্ড বেশি খেতে ইচ্ছা করলো, তো নিয়ে নিলাম একটা ডাবল এগ চিকেন রোল। আহা, সত্যি খেতে খুব ভালো বানিয়েছিল। আমি জেনারেলি একটা রোলের ভক্ত না, বাট এটা খেয়ে একদম ফিদা হয়ে গেলাম। সারাদিন খেতে ব্যস্ত, এটা আবার কি? আরে বাস, কেমন খেতে? ফাটাফাটি। এরপর নেক্সট কিসের ওপর হামলা হতে চলেছে সেটা আর আলাদা করে তোমাদেরকে বলে দিতে হবে বলে আমার মনে হয় না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। চা খাওয়ার দুঃসাহসটা আমি এত কিছু খাওয়ার পর একদমই দেখাবো না, সেটা যার সাহস আছে সেই দেখাক। তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্বের পর আমরা গেলাম এই পারফরমেন্সগুলো এনজয় করতে। চেন্নাইতে বসে যে কোনোদিনও বাউল গান ছৌ নাচ দেখবো এগুলো ভাবাই যায় না। আর এছাড়া যেটা বেশি আনএক্সপেক্টেড সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি আর এইসব বাংলা গ্রসারি জিনিসপত্র, যেগুলো আমি আর কোনো দিকে না তাকিয়ে একদম ঝট ঝট কিনে নিলাম, কারণ এগুলো একবার হাতছাড়া হয়ে গেলে আর পাবো না। তো কী কী কিনে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। নিয়েছি চিকেন চাপ, এক প্লেট চিকেন বিরিয়ানি আর চিকেন ফ্রাইড রাইস। এছাড়াও কিছু গ্রসারি আইটেমস নিয়েছি, যার মধ্যে ছিল কেওড়ার জল, সত্যেন্দ্র ছাতু, আর নিয়েছি হচ্ছে কিছু মশলা, যার মধ্যে ছিল সানরাইজের হলুদ গুঁড়ো আর সানরাইজের লাল মিঠ, আর কিছু বিস্ক ফার্মের বিস্কিট। খুব 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 মজা করেছি, অনেক দিন বাদে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা টোটাল ইভেন্টটা হলো না, সরস্বতী পুজো দেন পৌষ মেলা, জাস্ট মনটা ভরে গেল। দুটো দিন কিভাবে কেটে গেছে না বুঝতেই পারিনি। প্রথমে তো পুজো, দেন লাইন দিয়ে সরস্বতী ঠাকুরের প্রসাদ খাওয়া, যেটা ছোটবেলায় আমরা করে থাকলাম, পৌষ মেলা যেটা চেন্নাইতে পাবো কোনোদিনও এক্সপেক্ট করিনি, তার উপর ছৌ নাচ, তার উপর বাউল গান, তার উপর এত সুন্দর সুন্দর পারফরমেন্সেস, এত ভালো খাওয়া দাওয়া, প্লাস ওখানে প্রচুর শপিং করার অপশনস ছিল, যার মধ্যে আমি কিছু জিনিসপত্রও এবারে কিনিনি, জাস্ট কিছু গ্রসারি আইটেমস নিয়ে এসেছিলাম। দেখলাম বাঙালিদের সব জিনিসপত্র আছে, খুব ভালো একটা টাইম কাটলো, প্রচুর বাঙালি কলকাতা থেকে এতটা দূরে বসে, ওই যে ফিলিংটা পাবো সত্যি কোনো এক্সপেক্ট করিনি, আই এম জাস্ট ওভারওয়েলমড। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা তোমরা একদম করছো না, আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে।